स्टूडेंट्स आगे वीडियोते हमरा कूलम्बेर सूत्र निये आलोचना करेछिलाम आगे दिन हमरा जेखाने शेष करेछिलाम आज सेखान थेके स्टार्ट करछि हमरा कूलम्बेर सूत्र थेके जेनेछिलाम जे दुटो बिंदु आधान Q1 एबं Q2 के परस्पर थेके आर दूरत्वे राखले तादेर मध्ये क्रियाशील आकर्षण बा विकर्षण बलेर मान हय F = kQ1 Q2 / r² আমাদের নির্ণয় করতে হবে এই সমানুপাতিক ধ্রুবক k এর একক খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো এই সমীকরণ থেকে k = F (r² / Q1 Q2 এসআই পদ্ধতিতে f বা বল এর একক হলো নিউটন r মানে দূরত্ব তার একক হলো মিটার দ্যাট ইজ মিটার স্কয়ার q1 q2 দুটোই হলো আধান এদের একক হলো এসআই পদ্ধতিতে কুলম্ব তাহলে সমানুপাতিক ধ্রুবক k এর একক আমরা এসআই পদ্ধতিতে পেলাম নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার বিভিন্ন পরীক্ষা করে দেখা গেছে যে এই সমানুপাতিক ধ্রুবক কে এর মান হলো 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার আগের ভিডিওতে আমরা এটাও দেখেছিলাম যে দুটো বিন্দু আধানকে যখন বায়ু বা শূন্য মাধ্যমে রাখা হয় তখন এসআই পদ্ধতিতে কে এর মান হয়েছিল 1/4πε₀। এই সমীকরণ থেকে আমরা ε₀ যাকে বলেছিলাম বায়ু বা শূন্য মাধ্যমের দড়িক ভেদ্যতা এরও একক কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারি কিভাবে ε₀ দ্যাট ইজ ইকুয়াল টু 1/4πk 1 এটা একটা সংখ্যা এর কোনো একক নেই 4π এটাও একটা সংখ্যা এর কোনো একক নেই k এর একক আমরা পেয়ে গেছি নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার তাহলে ε₀ বায়ু বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এর একক এসআই পদ্ধতিতে আমরা পেলাম কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার আমরা কিন্তু খুব সহজে বায়ু বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার যে মান সেটাও কিন্তু নির্ণয় করতে পারি কিভাবে কারণ আমরা দেখলাম সমানুপাতিক ধ্রুবকের মান এসআই পদ্ধতিতে হয় 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার আবার কে সেটা হয় 1/4πε₀ দেয়ারফর ε₀ = 1/4π × 9 × 10⁹ ক্যালকুলেশন করলে আমরা পাবো 8.854 × 10⁻¹২ কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার ভেরি ইম্পর্টেন্ট একটা রেজাল্ট এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে বিভিন্ন জায়গায় আমাদের এটা কাজে লাগবে আমাদেরকে একটু জানতে হবে যে এই তড়িৎ ভেদ্যতা এই জিনিসটা কি তার জন্য আমি দুটো সমীকরণ নিচ্ছি একটা হলো আধান দুটোকে যখন বায়ু বা শূন্য মাধ্যমে রাখা হয়েছে তখন এসআই পদ্ধতিতে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলকে আমরা লিখতে পারি এইভাবে 1/4πε₀ q1 q2 / r² আধান দুটোকে যখন বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমে যদি আমি রাখি তখন এসআই পদ্ধতিতে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হয় 1/4πkε₀ q1 q2 / r² যেখানে কে কে আমরা বলেছিলাম মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা ঠিক আছে তড়িৎ ভেদ্যতা এটা হলো একটা মাধ্যমের একটা ইনহেরেন্ট প্রপার্টি বা এমন একটা বৈশিষ্ট্য যার জন্য দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হ্রাস পায় কেন দেখাচ্ছি আমি এই সমীকরণটা হচ্ছে দুটো বিন্দু আধানের মধ্যবর্তী মাধ্যম যখন বায়ু বা শূন্য মাধ্যম না হয়ে অন্য যে কোনো মাধ্যম হবে ঠিক আছে এই যে রাশিটা আমি দেখছি কে ইপসাইলন নট এটাকে বলা হয়
বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া আমি যখন অন্য যে কোনো মাধ্যম নিচ্ছি, সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যাকে আমরা ইপসাইলন দিয়েও অনেক সময় ডিনোট করে থাকি। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাকে আমি লিখতে পারবো 1/4πε Q1 Q2 r2। আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ ভেদ্যতা, সেটা বায়ু মাধ্যমের হোক বা অন্য যে কোনো মাধ্যমের হোক, তড়িৎ ভেদ্যতার সঙ্গে ক্রিয়াশীল বলের সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক বা ইনভার্স রিলেশন। অর্থাৎ মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যত বৃদ্ধি পাবে, দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল তত হ্রাস পাবে। দেখা গেছে এই তড়িৎ ভেদ্যতার সর্বনিম্ন যে মান সেটা হলো ইপসাইলন, তার সর্বনিম্ন যে মান মিনিমাম সেটা হলো 8.854×10^-12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। আমরা আগেই দেখলাম যে এই মানটা হলো বায়ু বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, দ্যাট ইজ ইকুয়াল টু ইপসাইলন নট। অর্থাৎ তড়িৎ ভেদ্যতার সর্বনিম্ন মান হলো বায়ু বা শূন্য মাধ্যমের যে তড়িৎ ভেদ্যতা সেটাই। অর্থাৎ দুটো বিন্দু আধানের মধ্যবর্তী মাধ্যম যদি বায়ু বা শূন্য মাধ্যম হয়, তখন তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল সেটা হবে কি সর্বোচ্চ, যেহেতু তাদের মধ্যে যে মাধ্যম রয়েছে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কি সর্বনিম্ন, তা সেই জন্য তাদের মধ্যে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে সর্বোচ্চ। ঠিক আছে, আচ্ছা, এই সমীকরণ থেকে আমি আরেকটা ইম্পর্টেন্ট রেজাল্ট পাবো, সেটা কি আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা কে, দ্যাট ইজ ইকুয়াল টু ইপসাইলন নট। এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রিলেশন। আপেক্ষিক তড়িৎ ভেদ্যতাকে আমরা কিভাবে প্রকাশ করি, কোনো একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং বায়ু বা শূন্য মাধ্যমের যে তড়িৎ ভেদ্যতা তাদের অনুপাত দিয়ে। বায়ু বা শূন্য মাধ্যমের যে তড়িৎ ভেদ্যতা সেটা আমরা জানি ইপসাইলন নট। তাহলে বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার মান কত হবে, তখন আমরা ইপসাইলনের জায়গায় কি লিখব, ইপসাইলন নট ডিভাইডেড বাই ইপসাইলন নট, দ্যাট ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার মান হবে 1। ঠিক আছে, অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে আমি যদি দুটো বিন্দু আধানের মধ্যে বায়ু বা শূন্য মাধ্যম না নিয়ে যদি অন্য যে কোনো মাধ্যম নিই, সেক্ষেত্রে আমি কি দেখলাম যে ইপসাইলন জিরো এটা হচ্ছে সর্বনিম্ন মান। অর্থাৎ অন্য যে কোনো মাধ্যম আমি নিই না কেন, সেই মাধ্যমের ক্ষেত্রে তড়িৎ ভেদ্যতার মান সবসময়ই হবে ইপসাইলন জিরো বা ইপসাইলন নট এর চেয়ে বেশি। অর্থাৎ ইপসাইলন বাই ইপসাইলন নট ইজ গ্রেটার দেন 1, দেয়ারফোর কে ইজ গ্রেটার দেন 1। অর্থাৎ বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যম আমি যদি দুটো বিন্দু আধানের মধ্যে রাখি, সেক্ষেত্রে সেই মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার মান হবে 1 অপেক্ষা বেশি। অর্থাৎ আমি কি পেলাম, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার মান সর্বদা হবে কি গ্রেটার অর ইকুয়াল টু 1। 1 হতে পারে, এটা কার জন্য, বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে, এবং অন্য যে কোনো মাধ্যম নিই তার ক্ষেত্রে গ্রেটার দেন 1। অর্থাৎ আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার মান হলো গ্রেটার অর ইকুয়াল টু 1। কখনো যদি বলা হয় যে কোনো মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা 0.5, তাহলে এটা কি সম্ভব, সম্ভব নয়, কারণ আমরা দেখে নিয়েছি বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার মান হয় সর্বনিম্ন, দ্যাট ইজ 1, তার চেয়ে কম কিন্তু হওয়া সম্ভব নয়।
ঠিক আছে। আপেক্ষিক তড়িৎ ভেদ্যতাকে আমরা অন্য আরেকভাবে খুব সহজে প্রকাশ করতে পারি, কিভাবে দেখছি। এই সমীকরণটা আমরা কখন পেলাম, আরেকবার আমি রিপিট করছি, দুটো বিন্দু আধানের মধ্যবর্তী মাধ্যমটা যখন বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যম হবে, তখন দুটো আধানের মধ্যবর্তী ক্রিয়াশীল যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা হয় এ ফিজিক্যাল টু 1/4πK ε0 Q1 Q2 r². আচ্ছা, যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখি 1/K ইন্টু 1/4πε0 Q1 Q2 r² আচ্ছা, এই যে মান এটা কি এফ, এটাকে যদি বলি এয়ার, মানে যখন দুটো আধানের মধ্যবর্তী মাধ্যম ছিল বায়ু বা শূন্য মাধ্যম, তখন আধান দুটোর মধ্যে ক্রিয়াশীল বল এফ এ, এ ফর এয়ার, তাহলে এই রাশিটা প্রকাশ করছে এফ এ কে, আর এই এফটাকে ধরে নিচ্ছি বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমে যদি আমি ব্যবহার করি তখন আধান দুটোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, তাকে আমরা প্রকাশ করছি এফ এম দিয়ে। অর্থাৎ এফ এম ইজ ইকাল টু এফ এ ডিভাইডেড বাই কে, অর্থাৎ দুটো বিন্দু আধানের কে যদি আমরা বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে রাখি, তাদের মধ্যে ক্রিয়াশীল বল যা হবে ওই আধান দুটোকে কে তড়িৎ ভেদ্যতা, কে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা সম্পন্ন মাধ্যমে রাখলে আধান দুটোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল কে গুণ কিন্তু কি হবে, কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে। ঠিক আছে, একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। যেমন অভ্র, অভ্রের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা হলো 20, বা জল এর আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা হলো 80 বা 80। যদি জল ধরে নিই, জলকে যদি আমরা এই আধান দুটোর মাঝে যদি মাধ্যম হিসাবে ব্যবহার করি, তাহলে বায়ু মাধ্যমে এই আধান দুটোকে রাখলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল যা হবে, জল মাধ্যমে এই আধান দুটোকে রাখলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল কি হবে, 80 গুণ কিন্তু হ্রাস পাবে। ঠিক আছে, এই সমীকরণ থেকে আমরা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতাকেও প্রকাশ করতে পারি, দ্যাট ইজ এফ এ বাই এফ এম। ঠিক আছে, আশা করি এই ভিডিওতে তোমরা তড়িৎ ভেদ্যতা এবং আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা সম্পর্কে একটা সঠিক ধারণা পেয়েছ। পরের ভিডিওতে আমরা কুলম্বের সূত্র সংক্রান্ত আরও নতুন নতুন বা ইন্টারেস্টিং আলোচনা করব। তড়িৎ ভেদ্যতা এবং আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের কাছে, তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। ঠিক আছে।